নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আরও একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো চাল ফুলকপি বা ফুলকপির ঘণ্ট। দারুণ টেস্টি একটা রান্না আর সম্পূর্ণ নিরামিষ। প্রথমে আমি ফুলকপিগুলো এখানে মাঝারি সাইজের করে কেটে নিয়েছি আর এটা 5 মিনিট মতো গরম জলে ডুবিয়ে রেখেছি। আর গোবিন্দভোগ চাল 1/2 কাপের থেকেও একটু কম নিয়েছি। ভালো করে ধুয়ে এটাও জলে 1/2 ঘন্টা মতো ভিজিয়ে রাখছি, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। এবার ফ্রাইং প্যানে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। এবার ঘিটাকে ভালো করে ফ্রাইং প্যানে ছড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে কাজু আর কিশমিস দিয়ে দেবো। এবার এগুলো একটু লালচে করে ভেজে নেব। আর কিশমিসটা একটু যখন ফুলে উঠবে ভালো করে ভাজার পর, তখন এটা তুলে নিতে হবে। আর এর মধ্যে কাজুটা অপশনাল, কাজুটা না দিলেও চলবে। কিশমিসটা একটু বেশি পরিমাণ লাগবে। এবার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নিচ্ছি। এবার ওই ফ্রাইং প্যানে সামান্য একটু সাদা তেল দিয়ে ভালো করে ছড়িয়ে একটু হালকা গরম হয়ে গেলেই এর মধ্যে 1 চামচ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার নুনটা ফ্রাইং প্যানে ভালো করে ছড়িয়ে নিতে হবে, তাহলে ফুলকপির সাথে মেশাতে সুবিধা হবে। এবার এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। আর আমি এটা গরম জলে 5 মিনিটেরও কম সময় মতো এটা ডুবিয়ে রেখেছিলাম। এটা একটুও সেদ্ধ হয়নি, এটা রান্নার সময় ফুলকপিটা সেদ্ধ করতে হবে। আর খুব ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, না হলে সাদা সাদা দেখতে লাগছিল। সামান্য একটু হলুদ দিয়ে বেশ ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। আর ফুলকপিটা ভালো করে না ভাজলে খেতে ভালো লাগবে না। এবার ফুলকপিটা তুলে নিয়ে এর মধ্যে গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে দিলাম, আর একটা তেজপাতা। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এবার আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এখানে 1.5 ইঞ্চির থেকে একটু কম আদা আর 2টো কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আদা দেওয়ার পর অতিরিক্ত তেল ছিটছিল বলে আমি এটা একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে টমেটো পেস্ট দিয়ে দেবো। এখানে আমি একটা বড় সাইজের টমেটো গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আদা আর টমেটোটা কষিয়ে নিতে হবে। আদা, কাঁচা লঙ্কা বাটা আর টমেটো পেস্টটা খুব ভালো করে হাই ফ্লেমে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। আর আমি এখানে আলাদা করে বেটেছি, আপনারা চাইলে একসাথে টমেটো, আদা, কাঁচা লঙ্কা বেটে নিতে পারেন। এবার এর মধ্যে পরিমাণ মতো একটু নুন দিয়ে নিলাম। এবার নুনটাকেও মিশিয়ে নেব। আর আমি গ্যাসটা হাই ফ্লেমেই করছি, এটা কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1.5 চামচ মতো হলুদ দিয়েছি। আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে 1/2 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি কালারের জন্য। এবার সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এর থেকে তেল বেরিয়ে আসছে। বেশ কিছুক্ষণ কষানোর পর তেল ছেড়ে এলে এর মধ্যে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিতে হবে। আর চালটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ এটা মশলার সাথে ভাজতে হবে, তাহলেই এটা ভালো লাগবে। বেশ কিছুক্ষণ ভাজার পর দেখতে ঠিক এরকম হবে, কড়াই থেকে এটা ছেড়ে আসবে অনেকটাই, যাতে লেগে না যায়। এবার এর মধ্যে গরম জল দিয়ে দেবো। এখানে 2.5 কাপ মতো গরম জল দিয়েছি, এটা জলটা পরিমাণ অনুযায়ী। আর চালটা যেন পুরোটা সেদ্ধ না হয়ে যায়, হাফের থেকে একটু বেশি সেদ্ধ হয়ে এলেই এর মধ্যে ফুলকপি ভাজাগুলো দিয়ে দিতে হবে, যাতে দুটো একসাথে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার এর মধ্যে আমি আরেকটু গরম জল দিয়ে দিলাম। এবার এটা আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। প্রথমে আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার আরও 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দিলাম। আমি 1 চামচ মতো এখানে চিনি দিলাম আর নুনটা পরিমাণ অনুযায়ী। এবার এটা কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে সব। এবার এর মধ্যে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেবো। এখানে আমি 1/2 চামচ মতো গরম মশলা দিয়ে দিলাম। এবার গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে দেবো। এবার ঘিটা ভালো করে মিশিয়ে নেব। ঘিটা ভালো করে মেশানো হয়ে গেলেই এর মধ্যে ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দেবো। আর তারপর এটা কিছুক্ষণ 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে, তারপরেই এটা সার্ভ করব। এটা কিন্তু খুব সুন্দর খেতে হয়। যারা এখনও খাননি তারা প্লিজ এই রান্নাটা ট্রাই করুন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি
তা প্লিজ আমার ভিডিওগুলো দেখুন, আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন, তাহলে যখনই কোনো নতুন রেসিপি দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।